আমাদের জিভ একটা আশ্চর্য যন্ত্র, যে টক, ঝাল, মিষ্টি, নোনতা, তেতো বিভিন্ন রকম স্বাদ গ্রহণ করে থাকে এবং জিভই বলে দেয় কোন খাবারটি কেমন, কার স্বাদ কেমন। সেই স্বাদের খবর মস্তিষ্কে পৌঁছতে জিভ সময় নেয় 0.0015 সেকেন্ড, অর্থাৎ 10,000 ভাগের মধ্যে 15 ভাগ, মানে 1 সেকেন্ডকে 10,000 ভাগ করলে যা হয় তার 15 ভাগ সময়, 1 সেকেন্ডকে 10,000 ভাগ করলে তার 15 ভাগ সময় নেয় জিভ মস্তিষ্কে পাঠাতে। অর্থাৎ স্বাদের খবরটা মস্তিষ্কে পাঠাতে সময় নেয় 0.0015 সেকেন্ড।